আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলি কুইন সাফল্যের নিরিখেই এই টলি কুইন তকমা দেওয়া হয় পশ্চিমবাংলার অভিনেত্রীদের। অথচ ইন্টারেস্টিং বিষয় হল, এই মুহূর্তে এই টলি কুইন শব্দটা বসছে এমন একজন অভিনেত্রীর নামের পাশে যিনি বাংলাদেশের নাগরিক, জয়া এহসান। ঢাকার এই সুন্দরীকে এখন নিজেদের ছবিতে কাজ করতে চাইছেন টালিগঞ্জের সেরা পরিচালকরা। আবর্ত ছবিটি থেকে প্রথম ভারতীয় বাংলা ছবিতে কাজ শুরু করেন জয়া, নেপথ্যে পরিচালক অরিন্দম শীল। এরপর সৃজিৎ মুখার্জির রাজকাহিনী এবং অরিন্দম শীলের ইগলের চোখে অভিনয় করেন জয়া। পাশাপাশি ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ভালোবাসা শহর নামে শর্ট ফিল্মে একেবারে অন্য ধরনের একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এরপরেই কৌশিক গাঙ্গুলির বিসর্জনে অভিনয় করেন জয়া। এ ছবির জন্য জাতীয় পুরস্কার এসেছে, ইফিতে স্ক্রিনিং হয়েছে, আবার শহরের হলগুলিও হয়েছে হাউসফুল। অন্যান্য নায়িকারা যখন চিত্রনাট্য বাজবিচার না করেই ছবি সাইন করেছেন, তখন জয়া কিন্তু ভীষণ চুজি নিজের স্ক্রিপ্ট সম্পর্কে। তবুও তার লিস্টে এখন কলকাতার প্রায় সব বড় পরিচালকের ছবি। সামনেই মুক্তি পাচ্ছে জয়া আবির অভিনীত মনোজ মিচিগানের পরিচালনায় আমি জয় চ্যাটার্জি। শুটিং চলছে সায়ন্তন মুখার্জি পরিচালিত ছড়া পালকে, যেখানে জীবনানন্দ স্ত্রী লাবণ্যর ভূমিকায় অভিনয় করেছেন জয়া। এছাড়া সৃজিতের ভাওয়াল সন্ন্যাসীতেও জমিদারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জয়া। অঞ্জন দত্ত স্বর্গের কাছাকাছি এবং শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায়ের কণ্ঠ। সুতরাং সামনের বছরটাও খুব সম্ভবত এই টলি কুইন তকমাটা ঢাকার কন্যা জয়ার দখলেই থাকবে, এমনটা বলাই যায়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।